আন্ত ক্লাব শ্যুটিং প্রতিযোগিতা যেখানে এক ছাদের নিচে জমায়েত দেশের সবগুলো শুটিং ক্লাব চার দিনের মহারণ শেষে চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলেছে বিকেএসপি শুটিং ক্লাব যাদের স্কোর নয়শো আর নয়শো ছাপ্পান্ন স্কোর নিয়ে রানার্স আর্মি শুটিং ক্লাব সর্বোচ্চ স্কোর নিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় স্বভাবতই উচ্ছ্বসিত ক্লাবটির কোচ এমন ধারাবাহিকতা ধরে রাখতে চান ভবিষ্যতেও ভবিষ্যতে এদের আরও বেশি ভালো যাতে করতে পারে তারা তারা অ্যাচিভমেন্ট করতে পারে ইন্টারন্যাশনাল লেভেলে যেতে পারে এবং বিকেএসপি কে সেই আমাদের বিকেসপি আমাদের বাংলাদেশকে হাইলাইট করতে পারে এটাই আমি আশা করি এদিকে এই টুর্নামেন্ট থেকে সর্বোচ্চ স্কোরারদের উন্নত প্রশিক্ষণের আশ্বাস ফেডারেশনের এছাড়া শিগগিরই শুটিং লিগ আয়োজনেরও প্রত্যাশা ফেডারেশন সাধারণ সম্পাদকের বেস্ট এইট আমরা বাছাই করি প্রত্যেকটা ইভেন্ট থেকে এবং ওদেরকে আমরা একটা স্পেশাল ট্রেনিং দিই এবং ওইখান থেকেও আমরা বেস্ট থ্রিকে আমরা কন্টিনিউয়াস ট্রেনিং দিয়ে থাকি তো এইভাবেই বলা আমাদের ইন্টারন্যাশনাল লেভেলে শ্যুটারও তৈরি হয় একদিন আপনি জানেন যারা এখন ইন্টারন্যাশনাল লেভেলে খেলছে তারা মনে হয় এই আন্ত ক্লাব খেলেই আসছে আসছে ডিসেম্বরে এসএ গেমস আসর থেকে শুটিং ইভেন্টে সর্বোচ্চ সাফল্য প্রত্যাশা করেন অলিম্পিক মহাসচিব আর এর জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ফেডারেশনকে এছাড়া সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে সব ফেডারেশনের অনুশীলন ক্যাম্পে যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি তার সবসময় আশাবাদী শুটিংকেই নিয়ে যখন আমরা চিন্তা করি কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের আর সেখানে যদি শুটিং পার্টিসিপেট করে থাকে তাহলে আমাদের সবসময় আশা থাকতে শ্যুটিং থিয়েটার রিজাল্ট খুশি আসবে অলিম্পিকের যতটুকু সম্ভব অলিম্পিক ম্যাক্সিমাম কিন্তু শুটিং ফেডারেশনসকেই হেল্প করে থাকে ক্যাম্পে প্লেয়ার দিকে নেওয়ার আগেই আমি আমাদের যে দুজন মেয়র সাহেব আছেন উত্তর এবং দক্ষিণ দুজন মেয়র সাথে ব্যক্তিগতভাবে আলাপ করেছি তাদেরকে আমরা চিঠি দিয়েছি এবং যে যে জায়গায় আমাদের আবাসিক ক্যাম্পগুলো হচ্ছে সেখানে যাতে মশার ওষুধ রেগুলারলি ছিটানো হয় এবং প্রত্যেকটা ওনারা করছে এবারের আন্তঃক্লাব টুর্নামেন্টে অংশ নেয় উনচল্লিশটি ক্লাবের দুশো জন শুটার পিস্তল ও রাইফেলে ছয়টি ইভেন্টে খেলেছে শুটাররা সাজিদ আরাফাত সময় সংবাদ ঢাকা